আপনার কথা শুনে সমাজ পরিবর্তন হতো, যুবকেরা ভালো হতো, কি বেদন মিলক নামাজি হতো, এখন আর আপনি কিছুই বলেন না। তখন ইমাম সাহেব হাসতেছে আর বলতেছে এখন অবস্থা খুব খারাপ, এখন এই হক কথা বলে মামলা খাবো, সত্য কথা বলে জেলে যাব, এই জন্য ওই হক কথাগুলো জেনেও এখন আর বলি না। ভেজালিমা ইমাম সাহেব পিছনে ফিরে বলতেছে মাঝে সাহেব কত বছর মাহাজিনী করতেছে, তুমি তো 15 বছর হবে, 15 বছর মাহাজিনী করলেন এখনো ইমামের পিছনে কি বলে নিয়ত করতে তা জানেন না, তুমি তো হুজুর কি বলতে হয় একটা না তুমি হাজার ইমাম জানেন না এটা হুজুর জানি কিন্তু বললেন কি কই বলিছি ভেজাল ইমাম, তো বলতেছে কেন আপনি 10 বছর আগে ভালো ছিলেন এখন আপনি ভেজাল হয়ে গেছেন, এই জন্য আপনারা সঠিক ইমাম মানি না, তাই আপনার বলি একটা দাদা তুই ভেজাল ইমাম। এখন বলুন তো যে সমাজ আমরা বসবাস করছি এই সমাজে সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি, বুঝেন আমার কথা বুঝেন তো, সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? ভেজাল ইমাম হয়ে গেছে এই কারণে যাবার চাকরি চলে যাবে, আমাকে কি বলে বিভিন্ন কষ্টের ভিতরে থাকতে হবে, আমার খাওয়া হবে না, কিন্তু ইমাম জানে না যে খাওয়ার দায়িত্ব দুনিয়ার কোনো মাখলুকের কাছে নাই, খাওয়ার দায়িত্ব পরার দায়িত্ব তোমার রবের হাতে। এই জন্য এখন তো নামাজ মসজিদে পড়ে যায় আর এখন তো অপেক্ষায় থাকে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সবার আগে আল্লাহ পাক জান্নাত নসিব করবে। চতুর্থ নম্বর রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইসতামানে ওয়া তাফারাকানে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন চতুর্থ নম্বরে ওই দুইজন লোককে জান্নাতে দেওয়া হবে, যেই দুইজন লোক একজন আরেকজনের সঙ্গে ভালোবাসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নয়, দুনিয়ার কোনো প্রাপ্তির লোভ নয়, ওই দুইজন একজন আরেকজনের সঙ্গে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য একে অপরের সঙ্গে ভালোবাসা করে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তারা সবার আগে জান্নাতে চলে যাবে। আপনার ডিউটি, আপনার কাজ, আপনার কর্ম, আপনার সব কিছু হবে কার সন্তুষ্টির জন্য, দুনিয়ার লোক বাহাবা দেখ চাই নাই রে, কিন্তু আপনার আল্লাহর বাহাবাটা দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কাজ করতে হবে। যদি সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আপনাকে আল্লাহ পাক সবার আগে জান্নাত দিয়ে দেবে। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন রাসূলুন দাআতু জাতু হাসাবিন জামানিন ফাকালাইন ইয়া খাফুল্লাহ, পঞ্চম কি বলে পঞ্চম নম্বরে ওই ব্যক্তিকে জান্নাত দিবেন যেই ব্যক্তি কোন নারীর খপ্পরে পড়ে গেছে, কোন নারী কোন পুরুষের খপ্পরে পড়েছে, যেনা সকল আয়োজন ফিট হয়ে গেছে, যেনা সকল প্রকার কর্ম তার সামনে উপস্থিত হয়েছে, এখন একজন আরেকজনকে বলে দিল আল্লাহর ভয়ে বিয়ের আগে যেনা করো না, বিয়ের আগে ব্যভিচার করো না, বিয়ের আগে অন্যায় কাজ করো না। এই ব্যক্তি বলার পরে দুইজন আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ থেকে ফিরে যাওয়া হয়ে গেল। কোন সুন্দরী নারী একজন পুরুষকে ডাকলো আর সমান কাছে সময় দিব, কিন্তু পুরুষ ব্যক্তি বললেন না আমি আল্লাহরে ভয় করি, অথবা পুরুষ ব্যক্তি কোন সুন্দরী নারীকে ডাকলেন আসো অন্যায় কাজ করি, ওই নারী তখন বললেন ভাই আল্লাহরে ভয় করো, বিয়ের আগে কাজ করলে আল্লাহ ভয় সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নারী পুরুষ জেনার সুযোগ পাওয়ার পরেও যদি আল্লাহর ভয়ে জেনার থেকে বিরত থাকে, আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমার ভয়ে সুযোগ পাওয়ার পরেও অন্যায় কাজ করিস নি, আমি তোরে বিনা হিসাবে মাফ করে দিলাম। এখন সমাজে
সবচেয়ে বেশি যে লোকটা ধরা পড়েছে সে জেনা ব্যভিচার দেখেন না আমাদের ইদানিং কয়েক এই বছরের ভিতরে কয়েকটা ঘটনা ঘটে গেল কয়েকজন নাম করা নায়িকা গায়িকা তারা বিয়ের আগে মা হয়ে গেছে আর মা হয়ে যাওয়ার পরে ওরা কইলো দেশে যে আমার বাবা এই সন্তানের বাবা কেডা তারপরেও কিন্তু তারা গ্রেপ্তার হয় না ধরা ছোঁয়ার বাইরে থাকে কারণ আমার দেশে একটা আইন আছে সেটা হলো যদি কেউ শহীদ চায় কোন নারী আর পুরুষ নিজেকে আর একজনের সঙ্গে বিলাইয়ে দেয় এটা জেনাও হয় না ব্যভিচারও হয় না আমার দেশের আইন অনুসারে এরা কোনো দোষী নয় আর এই কারণে জেনা ব্যভিচার এই সমাজে দারুণ ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল বলেছেন যে এই সমাজে জেনা ব্যভিচার বেশি হবে ওই সমাজের উপরে আল্লাহ লানত আল্লাহর গজব আমাদের দেশে একটা পদধ্বনি শোনা যাচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের একটা পদধ্বনি শোনা যাচ্ছে অশনি সংকেত শোনা যাচ্ছে 23 সাল নাকি দুর্ভিক্ষের সাল কয়েকটা না কয়েকটা জিনিস যদি আমরা বিরত থাকতে পারি আল্লাহ এবং রসুলের ভাষায় দুর্ভিক্ষ আসবে না তার ভিতরে এক নম্বর হচ্ছে জেনা থেকে যে জাতি বিরত থাকে সেই জাতির উপরে আল্লাহ পাক জেনা আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করেন যেই জাতি কোরআন হাদিসের পক্ষে থাকে আল্লাহ এবং রাসূল আল্লাহর পরে ভরসা রাখে এই জাতিকে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়ে মারেন না আপনারা হয়তো শুনেছেন হযরত ওমরের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল অনেক দূর থেকে একটা লোক আল্লাহর ওলি মানুষকে নিয়ে এসেছিল ওমরের কাছে সাহায্য নেবার জন্য অনেক কষ্ট করে এসে মদিনার মসজিদে উপস্থিত হলেন আর রাত হয়ে গেল ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না উনি সারা রাত মদিনার মসজিদে জেগে রাজগার তসবিহ তাহলিল নামাজ কালামের ভিতর দিয়ে কাটিয়ে শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুম পড়েছে মদিনার মসজিদে লোকটি ঘুমাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটার সঙ্গে সাক্ষাৎ করলেন ঘুমের ভিতরে লোক নবী এসে বললেন আল্লাহর বান্দা কেন মদিনার মসজিদে এসেছো ঘুমের ভিতরে বলতেছি আর শুনাল না বাড়িতে অভাব দেশে দুর্ভিক্ষ তাই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য রাষ্ট্র প্রধানের কাছে আসছি কিছু সাহায্যের জন্য এবার রসুল ঘুমের ঘরে লোকটারে বলে দিলেন অমর আমি অমরকে বড় ভালোবাসি অমর আমাকে ভালোবাসে অমর মনে হয় আল্লাহর কাছে সাহায্য না আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে সাহায্য চাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র যতই দে যদি আল্লাহর রহমত না হয় মদিনার দুর্ভিক্ষ দূর হবে না নবীজি চলে গেলেন লোকটি ফজরের নামাজ পড়লেন ওমরের কানে কানে বলেন খলিফাতুল মুসলিমিন ওমর আমি সিরিয়ার থেকে এসেছি সাহায্যের জন্য মসজিদে শুয়েছিলাম আল্লাহ রাসূল আমার কানে কানে কথাটা বলে গেলেন স্বপ্নের ভিতরে বলে গেলেন মনে হয় আপনি কোনো ভুল করেছেন কিংবা ভুল করতেছেন হযরত তোমাদের ভুল ধরা পড়লো তোমাদের ভুলটা ছিল এই দেশের দুর্ভিক্ষ দূর করার জন্য পাশের রাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছি বেদরদের কাছে সাহায্য চেয়েছি ধর্মীয় লোকদের কাছে সাহায্য চেয়েছি কিন্তু এদের কাছে সাহায্য চাওয়ার আগে কার কাছে সাহায্য চাওয়া দরকার আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার হযরত তোমার ফজরের নামাজ পড়ে সবাইকে নিয়ে ময়দানে গেলেন ইস্তেসকার নামাজ পড়লেন আল্লাহর কাছে কান্নেন আল্লাহ দুনিয়ার সব লোক যদি আমার চাহিদা মেটাতে চায় কেউ পারবে না তুমি তো পারবে আল্লাহ তুমি চাহিদা মেটায় দাও ইস্তেসকার নামাজ পড়লেন ওই দিন বৃষ্টি হলো মদিনায় এত ফসল ওই বছর হলো মদিনার মানুষের দুর্ভিক্ষ ওই বছর দূর হয়ে গেল তাহলে সাহিত্য হবে কার কাছে এই আল্লাহর কাছে চাওয়া আমরা একরকম কি করে দিয়েছি বন্ধ করে দিয়েছি আমরা মনে করি মানুষ আমাকে বাঁচাইতে পারে